हेलो क्लास नाइन तुम्हारे बांगला सहायक गल्प सत्यजित राय रचित प्रोफेसर शंकु डायरी गल्पग्रंथे अंतर्गत स्वर्णपर्णी गल्पर आलोचना शुरू करेछि। एर आगेर भिडियोते आमरा देखेछि जे तत्कालीन विख्यात नेचार पत्रिकार सूत्र धरे मूलत इंगलैंडेर अधिबासी एवं विख्यात वैज्ञानिक एवं रिसार्चार सन्डार्स जेरेमी सन्डार्सेर संगे प्रोफेसर शंकुर बंधुत्व हय एवं चिठीतेई तादेर कथोपकथन शुरू हय। কিন্তু আট মাস পরে হঠাৎ করে সন্ডার্সের দিক থেকে উত্তর আসা বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পরে সন্ডার্সের স্ত্রী ডরোথি প্রফেসর শঙ্কুকে চিঠি লিখে জানান যে সন্ডার্সের যকৃতে ক্যান্সার হয়েছে, তার মেয়াদ জীবিত থাকাকালীন মেয়াদ মাত্র দু মাস। একথা শোনার পরে প্রফেসর শঙ্কু তার যে অব্যর্থ মিরাকিউরাল ওষুধ অর্থাৎ সর্বরোগনাশক বড়ি স্বর্ণপর্ণীর দশটা বড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু এরপরে দেড় মাস কেটে যাওয়ার পরও সন্ডার্স বা ডরোথি কারোর কাছ থেকে তিনি কোনো উত্তর পেলেন না। ইতিমধ্যে প্রফেসর শঙ্কু পূজোর ছুটিতে তার গিরিডির বাড়িতে এসে উপস্থিত হয়েছে। এরপরে গল্পের পরবর্তী অংশ। কালী পূজোর আগের দিন ডরোথিকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ন মনে সেটাই চোখ বুলোচ্ছি, এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল একজন সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামলেন। বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নাড়ার শব্দ। আমার বাড়িতে ঢুকে প্রথমে বৈঠকখানা পড়ে, দরজা খুলে দেখি একটি স্বর্ণকে শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ফটো বিনিময় হবার দরুন আমরা পরস্পরের মুখ চিনতাম, তাই আমি আর থাকতে না পেরে সন্ডার্সকে জড়িয়ে ধরে রুদ্ধকণ্ঠে বললাম, তুমি বেঁচে আছো? তাহলে কালী পুজোর আগের দিন ডরোথিকে ইতিমধ্যে প্রফেসর শঙ্কু আরেকটি চিঠি লিখছেন বা চিঠির একটা খসড়া প্রস্তুত করেছেন। তার মন অত্যন্ত বিষণ্ন, কারণ তিনি জানেন না আদৌ সন্ডার্স বেঁচে আছেন কি না। এমন সময় তার চাকর দুঃখী তাকে সে খবর দিলেন যে ট্যাক্সি থেকে একজন সাহেব নামছে এবং তিনি প্রফেসর শঙ্কু প্রথম দেখাতে চিনতে পারলেন, ইনিই হলেন তার সেই পরমপ্রিয় বন্ধু জেরেমি সন্ডার্স। ততক্ষণে আমরা দুজনেই ঘরে ঢুকে এসেছি। দুঃখী সন্ডার্সের হাত থেকে তার সুটকেস নিয়ে নিয়েছে। এবার সন্ডার্স আমার পিঠে দুটো চাপড় মেরে ধপ করে একটা সোফায় বসে পড়ল। তাজে আছি সে তো দেখতেই পাচ্ছ, কিন্তু সত্যি করে বলো এটা কি কোনো ভারতীয় ভেলকি? লন্ডনে ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে, কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে? অর্থাৎ এসে পড়ে সন্ডার্সের একটা অভাবনীয় কথা যে প্রফেসর শঙ্কু তাকে কী এমন ওষুধ পাঠিয়েছিলেন যা খেয়ে তিনি মূলত সেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাই বলছেন যে লন্ডনে ডাক্তারি মহলে হইচই পড়ে গেছে প্রফেসর শঙ্কু সেই ট্যাবলেট নিয়ে। আমি দুঃখীকে কফি করতে বলে স্বর্ণপর্ণীর ঘটনাটা আদ্যপান্ত সন্ডার্সকে বললাম। সন্ডার্স সবটুকু শুনে কিঞ্চিত অভিমানে সুরে বলল, এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছ? আমি সত্যি কথাটাই বললাম, আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না, ফলে আমাদের দুজনের মধ্যে একটা ব্যবধান এসে পড়বে। ননসেন্স, তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তাধারার স্বচ্ছতা ও গভীরতা। আমি তোমার কথা বিশ্বাস করবো নাই কি হতে পারে? কি নাম তোমার এই আশ্চর্যের ওষুধের? সংস্কৃত নামটা তো তোমার বলেইছি, আমার দেওয়া নাম হলো মিরাকিউরাল। তাহলে কথোপকথনের ফলে প্রফেসর শঙ্কু কেন এতদিন তার পত্রবন্ধু জেরেমি সন্ডার্সের কাছে তার স্বর্ণপর্ণী গাছের যে আশ্চর্য ঘটনা বা আশ্চর্য গুণাবলী সে সম্পর্কে বলেননি, সেসব শোনার পরে মূলত সন্ডার্স প্রফেসর শঙ্কুর কাছে জানতে চাইলেন যে এই আশ্চর্য ওষুধের নাম তিনি কি রেখেছেন। ব্রাভো বলে উঠল সন্ডার্স, এর চেয়ে ভালো নাম আর হতে পারে না, কিন্তু আশা করি তুমি এই ওষুধের পেটেন্ট নিয়েছ। আমি না বলতে সন্ডার্স সোফা ছেড়ে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠে বলল, আর ম্যাট তুমি কি বুঝতে পারছো না যে এই ওষুধ তোমাকে ক্রোড়পতি করে দেবে? আমি একটু হেসে বললাম, সেটাই আমি চাই না সন্ডার্স, বৈভবের প্রতি কোনো আকর্ষণ নেই, আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। সন্ডার্স সোফার হাতলে চাপড় মেরে বলল, ড্যামিট শঙ্কু, তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো তা জানো? না সন্ডার্স, তা পারি না। তুমি তো শুনলে, এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো এই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভব হয়েছে কারণ আরেকজন নির্দেশ দিয়েছিল বলে, আর এর গুণ সে তো প্রকৃতির অবদান। তুমি প্রাইজ দেবে কাকে? অর্থাৎ এই ওষুধের জন্য তিনি যে খ্যাতি অর্জন করতে পারেন, প্রফেসর শঙ্কু তিনি যে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারে ইত্যাদি সম্পর্কেই সন্ডার্স তাকে বলল। কিন্তু আমরা এর আগেও দেখেছি প্রফেসর শঙ্কুর বাবা প্রফেসর শঙ্কুকে যে
শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেই শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন এবং তিনি বললেন যে আলাদা করে অর্থ রোজগার তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবং তিনি বললেন যে এই ওষুধকে তিনি শুধুমাত্র ব্যবহার করেছেন, এর যে গুণাগুণ তা প্রকৃতিজাত এবং অন্য একজন আগে টিকরি বাবার নির্দেশ অনুসারে তিনি এই পাতার সন্ধান পেয়েছিলেন। বেশ, তো প্রাইসের কথা ছেড়ে দিলাম, কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে, তুমি কি সে সম্বন্ধে উদাসীন? মিরাকিউরাল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারোর কাছে নেই, সেটা তো তুমি অস্বীকার করবে না। ক্যান্সার পর্যন্ত যখন সেরে গেছে তাতেই বোঝা যায় এই ওষুধের ক্ষমতার দোল। পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের স্বত্বাধিকারী তুমি, তোমাকে দেশে বিদেশের লোক চিনবে না, তার জন্য তুমি কি করতে বলো আমাকে? অর্থাৎ তিনি এই ওষুধকে যদি পেটেন্ট হিসেবে রাখেন তাহলে যে তিনি কতখানি লাভবান হবে এবং কতখানি নাম করবেন সে সম্পর্কে সন্ডার্স তাকে বলছেন বা বোঝাচ্ছেন। আমার প্রস্তাব হচ্ছে এই, তুমি আমার সঙ্গে লন্ডন চলো। আমার মিরাক্কেল কিউরের কথা শুনে শুধু ডাক্তারি মহলে নয়, বৈজ্ঞানিকদের মধ্যেও তুমুল আলোড়ন চলছে। তারা তোমাকে দেখতে চায়, তোমার মুখ থেকে ওষুধের কথা শুনতে চায়। আর আরও যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে এর তেজ রোগ জীবাণুনাশক এত শক্তি? এর কেমিক্যাল অ্যানালিসিস করিয়েছো তুমি? না। অর্থাৎ সন্ডার্স প্রফেসর শঙ্কুকে তার সঙ্গে লন্ডনে নিয়ে যেতে চান, যে ওষুধের গুণাবলী এতখানি সেই ওষুধ নিয়ে তিনি রিসার্চ করতে চান এবং সেই ওষুধে কী কেমিক্যাল আছে সে সম্পর্কে প্রফেসর শঙ্কু কোনো গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা সে সম্পর্কে জানতে চান। তাহলে যে কাজটা লন্ডনে করাতে হবে, উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম উপায়ে ল্যাবরেটরিতে এই ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে। ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে। তাই বলছি তুমি চলো আমার সঙ্গে। আধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখন পশ্চিমে সেটা তো তুমি স্বীকার করো, বৈজ্ঞানিক হিসেবেও তো তোমার একবার বিলেতে যাওয়া দরকার। অর্থাৎ তিনি বলছেন এই ওষুধটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে গবেষণার মাধ্যমে ল্যাবরেটরিতে যদি আরও অনেক ওষুধ তৈরি করা যায় তবে তা সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। এবং তিনি বলছেন যে বিজ্ঞানের ঘাঁটি পশ্চিমে, পশ্চিম মানে সাধারণত বিদেশের দেশগুলিকে বলা হয়েছে। এবং বলছেন তিনি যে এত বড় বিজ্ঞানী অর্থাৎ প্রফেসর শঙ্কু, তারও বৈজ্ঞানিক হিসেবে একবার বিলেতে যাওয়া প্রয়োজন। অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। সত্যি বলতে কি বিদেশে যাওয়ার বাসনা আমি অনেক দিন থেকে পোষণ করছি, সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা ভাবিনি। কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেল। অর্থাৎ প্রফেসর শঙ্কু চেয়েছিলেন একবার বিদেশে যেতে, সন্ডার্সের প্রস্তাব যখন তিনি পেলেন বিলেত যাওয়ার তখন তিনি সেই বিদেশে যাওয়ার জন্য যথাযথভাবে প্রস্তুতি শুরু করে দিলেন। 25 অক্টোবর 1937 আমরা বোম্বাই থেকে P&O কোম্পানির জাহাজ SS এথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম। 16 নভেম্বর পোর্টসমাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে। সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চড়ে গেলাম হ্যামস্টেড। এই হ্যামস্টেডেই উইলবো রোডে সন্ডার্সের বাড়ি। সন্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা। বাবা জোনাথান সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তাহলে তারা 25 অক্টোবর 1937 বোম্বাই থেকে পিএলএন্ড এবং P&O কোম্পানি জাহাজে করে ইংল্যান্ড রওনা হলেন। সেখান থেকে ট্রেনে করে ভিক্টোরিয়া স্টেশনে এলেন লন্ডনের এবং সেখান থেকে পাতাল রোল চড়ে মূলত হ্যামস্টেডে উইলবো রোডে যে সন্ডার্সের বাড়ি সেখানে গেলেন। বাড়িতে সন্ডার্সের স্ত্রী ছাড়াও থাকে, সেখানে থাকে সন্ডার্সের মা এবং বাবা। সন্ডার্সের বাবা জোনাথান সন্ডার্স লন্ডনে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি ইতিহাসের অধ্যাপক। স্বর্ণপর্ণী গল্পের অংশ এই ভিডিওতে এই পর্যন্ত। স্বর্ণপর্ণী গল্পের বাকি অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।